আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এডুকেশনাল টুলস উইথ সারা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন পোস্টার। আমাদের চারপাশে সৃষ্টি জগতের মাঝে মহান আল্লাহর একাত্ববাদের অসংখ্য নমুনা বিদ্যমান। বাস্তব উদাহরণ সহ একাত্ববাদের প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো। অ্যাসাইনমেন্ট এর সমাধান। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তিনি সকল ক্ষেত্রে পূর্ণতার অধিকারী এবং তার মধ্যে কোনো অপূর্ণতার লেশমাত্র নেই। এই নিখিল বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তার কোনো অংশীদার বা সমকক্ষ নেই এবং তিনি একমাত্র ইলাহ বা উপাস্য। অন্য কেউ তার মর্যাদায় অসীম হতে পারে না। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলার একাত্ববাদের অনেক প্রমাণ রয়েছে। স্তব উদাহরণ সহ একাত্ববাদের প্রমাণ উল্লেখ করা হলো। সূর্য। আমরা সকলেই জানি সূর্য প্রতিদিন পূর্বে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। এই মহাবিশ্বে যদি দুইজন স্রষ্টা থাকত, তাহলে কিন্তু সূর্যের উদয় অস্ত নিয়ে সমস্যা হতো। এক স্রষ্টা বলতো সূর্য পশ্চিমে উদিত হোক, আর এক স্রষ্টা বলতো সূর্য পূর্বে উদিত হোক। আর যদি এমন হয়, তাহলে পৃথিবীর সকল নিয়ম উল্টে যেতে বা এই পুরো মহাবিশ্বে যে নিয়মে চলে তার ঠিক থাকতো না, যার ফলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। অন্যান্য। একটি দেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকে, তাহলে যেমন তাদের মধ্যে দ্বন্দ্ব লাগত এবং তারা যেভাবে যুদ্ধ করত, তাতে সেই দেশের সব কিছু ধ্বংস হয়ে যেত। এরকম আরো অনেক বাস্তব উদাহরণ আছে যার দ্বারা বোঝা যায় কোনো স্রষ্টা যদি দুইজন থাকে, তাহলে কোনো কিছুই নির্দিষ্ট নিয়মে চলবে না, যার জন্য স্রষ্টা একজন। আর আমরা উপরোক্ত সব উদাহরণ থেকে বুঝতে পারি সেই স্রষ্টা মহান আল্লাহ তাআলা এবং এর দ্বারা তার একাত্ববাদ প্রকাশ পায়। সবাইকে ধন্যবাদ। প্রতিদিন সবগুলো অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।